ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়ান পলিটি থেকে দুটি খুবই গুরুত্বপূর্ণ পার্লামেন্টারি টার্মস নিয়ে। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবে। দেখো তোমাদের সামনে চলে এসছে কোশ্চেন আওয়ার। তো কোশ্চেন আওয়ার সম্পর্কে আমরা জানবো। তো দেখি কি আছে, দেখো কি আছে। প্রথমে ডেফিনেশন, দ্য ফার্স্ট আওয়ার অফ এভরি পার্লামেন্টারি সিটিং ইজ স্লটেড ফর দ্য কোশ্চেন আওয়ার। প্রতিটি সংসদীয় বৈঠকের প্রথম ঘন্টাটি কোশ্চেন আওয়ারের জন্য নির্ধারিত হয়। ক্লিয়ার হলো? তবে 2014 সালে সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত কোশ্চেন আওয়ারটি রাজ্যসভায় স্থানান্তরিত হয়েছে। এই যে 11টা থেকে 12টা পর্যন্ত যে এক ঘন্টা, এর মধ্যে সংসদ সদস্যরা বা এমপিরা মন্ত্রীদের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করে এবং মন্ত্রীরা কিন্তু তার উত্তর করে। ক্লিয়ার? এই যে প্রশ্নগুলি করে, এই প্রশ্নগুলি বেসরকারি সদস্যদের, মানে যারা এমপি কিন্তু মন্ত্রী নন, তাদের কাছেও করা যেতে পারে। ক্লিয়ার? এবার দেখো এখানে আছে রেগুলেশন, ইট ইজ রেগুলেটেড অ্যাকর্ডিং টু পার্লামেন্টারি রুলস। এটি কিন্তু সংসদীয় বিধি মোতাবেক নিয়ন্ত্রিত হয়। ক্লিয়ার? উভয় সভায়, মানে হলো রাজ্যসভায় এবং লোকসভায়, প্রিসাইডিং অফিসাররা কিন্তু এই প্রশ্নোত্তর পরিচালনার ক্ষেত্রে চূড়ান্ত কর্তৃপক্ষের ভূমিকা পালন করে। এবার দেখো কি আছে, কাইন্ডস অফ কোশ্চেন কি আছে। দেয়ার আর থ্রি টাইপস অফ কোশ্চেন আস্কড, এখানে তিন রকমের কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। দেখো প্রথমে কি আছে, স্টার্ট কোশ্চেন। প্রথমটা আছে স্টার্ট কোশ্চেনটা কি, স্টার্ট কোশ্চেন হলো মৌখিক রূপে যে প্রশ্নের অ্যান্সার করা যায় তাই হলো স্টার্ট কোশ্চেন। এক নম্বরটা গেল। এবার দেখো আনস্টার্ট কোশ্চেন, এটা কি, এটা মানে হলো যে প্রশ্নগুলি অ্যান্সার রিটেন ফর্মে দেওয়া হয় তাকে কিন্তু বলা হয় আনস্টার্ট কোশ্চেন। ক্লিয়ার? শর্ট নোটিস কোশ্চেন, এটা মানে কি, শর্ট নোটিস 10 দিনের কম সময় দিয়ে জিজ্ঞাসা করা হয় এমন প্রশ্ন কিন্তু এই শর্ট নোটিস কোশ্চেনে করা হয়। এটির উত্তরও কিন্তু মৌখিকভাবে দেওয়া হয়, ওই স্টার্ট কোশ্চেনের মতন এটার উত্তরও কিন্তু এই শর্ট নোটিস কোশ্চেনের উত্তরও এই মৌখিকভাবে দেওয়া হয়ে থাকে। এরপর দেখো কি আছে, ফ্রিকোয়েন্সি, কোশ্চেন আওয়ার ইন বোথ হাউস ইজ হেল্ড অল ডেজ অফ দ্য সিজন বাট দেয়ার আর টু ডেজ হোয়েন অ্যান এক্সেপশন ইজ ম্যাট। উভয় সভায় প্রশ্নোত্তর সময়টি অধিবেশনের সমস্ত দিনই অনুষ্ঠিত হয়, তবে 2 দিন আছে যখন ব্যতিক্রম হয়। তাহলে আবার প্রশ্ন জাগতেই পারে যে কোন 2 দিন তাহলে হয়। রাষ্ট্রপতি যখন উভয় সভায় সংসদ সদস্যদের সম্বোধন করেন, রাষ্ট্রপতির ভাষণটি একটি নতুন লোকসভায় শুরুতে এবং একটি নতুন সংসদীয় বছরের প্রথম দিন হয়, সেই দিন, আরেক দিন কোন দিন, যেদিন অর্থমন্ত্রী বাজেট উপস্থাপন করেন সেই দিন। ক্লিয়ার হলো? এবার কিন্তু আমরা দেখব জিরো আওয়ার, জিরো আওয়ার সম্পর্কে জানবো। তো দেখো জিরো আওয়ার ডেফিনেশন কি আছে, জিরো আওয়ার ইজ অ্যান ইন্ডিয়ান পার্লামেন্টারি ইনোভেশন, ইট ইজ নট মেনশন ইন দ্য পার্লামেন্টারি রুলস বুক। জিরো আওয়ার একটি ভারতীয় সংসদীয় উদ্ভাবন, ভালো করে শুনবে, জিরো আওয়ার হলো একটি ভারতীয় সংসদীয় উদ্ভাবন, সংসদীয় নিয়মের বইয়ে এর উল্লেখ নেই। তার মানে কি, এর কিন্তু সংসদীয় নিয়মের বইয়ে কিন্তু এর উল্লেখ নেই। এটা তার মানে কোনো অন্য দেশের কনস্টিটিউশন থেকে বোর্ড করা হয়নি, এটা ভারতের নিজস্ব, এটা 1962 সাল থেকে কিন্তু চলে আসছে। পরের পয়েন্ট দেখো কি আছে, আন্ডার দিস এমপিস ক্যান রেইজ ম্যাটার্স উইদাউট এনি প্রিওর নোটিস। এখানে বলা হচ্ছে এর আওতায় এমপিরা কোনো পূর্ব নোটিশ ছাড়াই বিষয়টি উপস্থাপন করতে পারবেন এর আওতায়, এই জিরো আওয়ারের আওতায়। ক্লিয়ার? এরপর দেখো কি আছে, দ্য জিরো আওয়ার স্টার্টস ইমিডিয়েটলি আফটার দ্য কোশ্চেন আওয়ার অ্যান্ড লেটস আনটিল দ্য এজেন্ডা ফর দ্য ডে ইজ টেকেন আপ। জিরো আওয়ার কোশ্চেন আওয়ার শেষ হওয়ার পর শুরু হয় এবং দিনের এজেন্ডা না নেওয়া পর্যন্ত স্থায়ী হয়। এক কথা বলা যায় যে কোশ্চেন আওয়ার আর হলো এই যে এজেন্ডার যে মধ্যে সময়টা, সেটাই আসলে কি, সেটাই আসলে জিরো আওয়ার হিসেবে পরিচিত। তো আজকে এই পর্যন্তই, কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশন জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, যাদের প্রয়োজন তাদের কাছে পৌঁছে দেবে। তো আমরা এই মাঝে মাঝেই কিছু পার্লামেন্টারি টার্মস বা কিছু শর্ট ভিডিও নিয়ে আসবো, তোমরা আমাদের পাশে থাকবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।